হিসাবে, সেখানে আমি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের একটা গল্প বলার সুযোগ পাচ্ছি। এটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়। দহন আপনারা কেন দেখতে যাবেন আমি কিছু বলবো না, আপনারা যদি দেখতে যান ভালো, আপনারা যদি দেখতে না যান তাও আমাদের কিছু করার নেই। তবে আপনাদের এতটুকু জানিয়ে রাখি, দহনে আমরা আপনাদের গল্প বলেছি, দহনে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের গল্প বলেছি। থাইল্যান্ডে সমুদ্র সৈকতে গিয়ে নাচানাচি করিনি, তার জন্য আমি এটা বলছি না যে ওখানে নাচানাচি করা খারাপ, এটা কমার্শিয়াল ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা বাস্তবধর্মী ছবি, দেশের জন্য বানানো ছবি, আপনারা আমার গল্প। আমি আশা করতে পারি যে আপনারা সেটা দেখতে যাবেন, কারণ অনেক পরিশ্রম করেছি আমরা। আশা করি ছবিটা দেখলে আপনারা সেটা কিছুটা হলে অনুধাবন করতে পারবেন যে একটা চলচ্চিত্র সুন্দর করে সবার সামনে তুলে ধরতে কতগুলো মানুষের খাটনি, কতগুলো মানুষের পরিশ্রম আছে। আর সানি ভাইরা, বাপ্পা ভাইরা অনেক কথা বলে গেছেন, এটা আমার আবার মনে করতে হয় যে যখন আসলে আমরা অনেক ছোট ছিলাম, যখন আমরা চলচ্চিত্রকে দেখতাম, এটা আমাদের সবার জন্য, চলচ্চিত্রকে বলা হয় যে একটা রূপালী জগৎ, একটা একটা ঘোর। আসলে কিন্তু তাই, নায়ক নায়িকা, সেট, ডিরেকশন, এভরিথিং ইজ মোর, মানে লার্জার দ্যান লাইফ। আমরা মাঝখানে কিছুদিন FDC-তে কাজ করেছি এবং দহন প্রথম চলচ্চিত্র যেখানে আমি FDC-তে কাজ করার সুযোগ পেয়েছি। এবং ট্রাস্ট মি, আমার FDC-তে ঢুকে মনে হয়নি যে এটা সেই লার্জার দ্যান লাইফ জায়গা যেটা স্বপ্ন প্রত্যেকটা ছেলে মেয়ে ছোটবেলা থেকে দেখে আসে। কেন জানি মনে হচ্ছে FDC অসুস্থ, কেন জানি মনে হচ্ছে যে তার কিছু হয়েছে। আজকে যখন আমি FDC-র গেট থেকে ঢুকছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি কোথাও যাচ্ছি, এটাই তো আমাদের FDC। এবং এখানে ঢোকার পর এতগুলো মানুষ, আমি লাস্ট মাথে যারা বসে আছেন তাদেরকেও দেখতে পাচ্ছি। আমরা কি আসলে, সত্যি কথা, আমরা কি পারি না? আমি অনেক ছোট মানুষ, ফ্যামিলির মনে হয় সবচেয়ে ছোট মেম্বার আমরা, তো আমরা পরিবারের সদস্য হিসাবে আমরা কি আমার পরিবারের বড়দেরকে একটা রিকোয়েস্ট করতে পারি না যে চলেন না আমরা প্লিজ আবার এক হই, বাবা মা সবাই মিলে একসাথে একই ঘরে আবার বসবাস শুরু করি? যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমার ফ্যামিলি মেম্বাররা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদের তো বিদেশ থেকে কোনো ধার করা ছবির প্রয়োজন নেই, আমাদের বিদেশ থেকে অভিনয়শিল্পীর প্রয়োজন নেই। আমি প্রাউড যে আমার বাংলাদেশে, আমার দেশে এত ভালো ভালো অভিনয়শিল্পী আছে। আমরা সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য বসে আছি, আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি অবশ্যই আজিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি রায়হান রাফিকে, যে তার দ্বিতীয় ছবিতেও আমার মতো একটা ছোট্ট মানুষকে, আমার মতো একটা ছোট্ট অভিনেতাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে, তুলা, যাকে বলে হারামি তুলা, সেই ক্যারেক্টারটা করার জন্য। অনেক কঠিন ছিল কাজটা, বাট কতটুকু জাস্টিফাই করতে পেরেছি সেটা আপনারা বলে দেবেন। গালি দিলেও আপনারা দিবেন, তালি দিলেও আপনারা দিবেন, আপনাদের ভালোবাসার অপেক্ষায়। থ্যাংক ইউ সো মাচ।